बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तथ्य जोगाजोग प्रजुक्ति विभाग कर्तृक आयोजित गणप्रजातंत्री बांग्लादेश सरकार माननीय प्रधानमंत्री शेख हासिना कर्तृक फ्रिलैंसर आईटी उद्बोधन अनुष्ठान अपने सबाई के स्वागत जानाच्छि। आमी हासिना बेगम, उपसचिव तथ्य और जोगाजोग प्रजुक्ति विभाग। आजकेर अनुष्ठाने गणभवन थेके भिडियो कन्फारेंसर माध्यमे आमादेर साथे जुक्त आछेन गणप्रजातंत्री बांग्लादेश सरकारेर माननीय प्रधानमंत्री शेख हासिना। गणभवन प्रान्त थेके आमादेर साथे आरो संयुक्त रयेछेन माननीय प्रधानमंत्री बेसरकारी शिल्प ओ बिनियोग विषयक माननीय उपदेष्टा जनाब सलमान एफ रहमान एमपि, प्रधानमंत्री कार्यालयेर सम्मानित सचिव जनाब मोहम्मद तोफाज्जल होसेन मिया एवं मिलनायतने उपस्थित आछेन तथ्य ओ जोगाजोग प्रजुक्ति विभागेर माननीय प्रतिमंत्री जनाब जुनाइद आहमेद पलक एमपि ओ सम्मानित सिनियर सचिव जनाब एन एम जियाउल आलम सह दफ्तर ओ संस्था प्रधानगण। अनुष्ठान शुरूते स्वागत बक्तव्य प्रदानेर जन्य आमि विनीत अनुरोध करछि तथ्य ओ जोगाजोग प्रजुक्ति विभागेर सम्मानित सिनियर सचिव जनाब एन एम जियाउल आलम महोदयके। सम्मानित सुधी सिनियर सचिव तथ्य ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি, অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পলক এমপি, সম্মানিত প্রধানমন্ত্রী সচিব, সুপ্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যগণ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে বিনম্র ও গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। 15ই আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতার স্বজন ও অন্যান্যদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি জাতীয় চার নেতা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। সবাইকে জানাচ্ছি মুজিব শতবর্ষের শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন অনুষ্ঠানে সানগ্রহ উপস্থিতির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, মুজিব শতবর্ষ উদযাপনের আজকের দিনটি আমাদের জন্য আনন্দের, কারণ আজ থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী সৈনিক ফ্রিল্যান্সারদের চেনার সুযোগ আমরা পেয়েছি, আর ফ্রিল্যান্সাররা পাচ্ছেন ব্যক্তি পরিচয়, সামাজিক মর্যাদা এবং আন্তর্জাতিক মহলে নিজেকে পরিচিত করার সুযোগ। আমাদের অনেক কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি, এ কারণেই যে আপনি অনুধাবন করতে পেরেছিলেন ফ্রিল্যান্সারদের সামাজিক মর্যাদা ও ব্যক্তি পরিচয় অত্যন্ত প্রয়োজন, তাই তাদের পরিচয়পত্র প্রদানের নির্দেশ অনেক আগে থেকে আপনি দিয়ে আসছেন, যা আজকে বাস্তবায়িত হচ্ছে। মুজিব শতবর্ষ উদযাপনের আজকের সন্ধ্যায় ফ্রিল্যান্সারদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এর চেয়ে বড় উপহার, এর চেয়ে বড় পুরস্কার আর হতে পারে না। সম্মানিত সুধী, আমরা জানি জাতির পিতার সোনার বাংলা, এই সোনার বাংলার আধুনিক রূপ আজকে ডিজিটাল বাংলাদেশ। আজকে আমরা যে দেশ দেখছি সে ডিজিটাল বাংলাদেশের বীজ বুনেছিলেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটি সুন্দর অগ্রসরমান ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং এটি বাস্তবে রূপ দেওয়ার জন্য বিশ্বমানের আর্কিটেকচার উপহার দিয়েছেন, এবং আজকের ফ্রিল্যান্সারদের আইডি কার্ড প্রদানের কার্যক্রম সহ সকল আইসিটি সংশ্লিষ্ট কাজের সার্বিক পরামর্শ নেতৃত্ব দিচ্ছেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ। আমাদের অনেক ঋণ জাতির পিতার কাছে, আমাদের অনেক কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি এবং মাননীয় আইসিটি উপদেষ্টার প্রতি। ফ্রিল্যান্সারদের আইডি কার্ড প্রদানের কাজটি ত্বরান্বিত করার জন্য সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন আজকের বিশেষ অতিথি মাননীয় বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান। স্যারের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি
माननीय প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়ের প্রতি, যিনি আমাদের সকল কাজের মতো ফ্রিল্যান্সারদের প্রতি আইডি কার্ড প্রদানেও মূল্যবান পরামর্শ দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফ্রিল্যান্সার্স ডেভেলপমেন্ট সোসাইটিকে ফ্রিল্যান্সারদের আইডি প্রদান কাজে আমাদের সহযোগী হওয়ার জন্য। সম্মানিত সুধী, বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ, এর আইটি খাতে এই উন্নয়নের অবদান অনস্বীকার্য। আইটি খাতে দেশ এখন ইনফ্রাস্ট্রাকচার, মানব সম্পদ উন্নয়ন, আইটি শিল্পের উন্নয়ন সহ ই গভর্নেন্স বাস্তবায়নে সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে, যা অনুকরণীয় হচ্ছে সারা বিশ্বে। আমাদের অর্জিত হচ্ছে অনেক বিরল আন্তর্জাতিক সম্মাননা। দেশ এখন আইটি হার্ডওয়্যার ও সফটওয়্যারে দেশের প্রয়োজন মিটাচ্ছে, রপ্তানি করছে। এছাড়া আইওটি, আইটি, রোবোটিক্স ইত্যাদি ফ্রন্টিয়ার টেকনোলজিতে অংশ নিয়ে দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। সম্প্রসারিত হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্র। দেশের সম্ভাবনাময় তরুণরা এখাতে অংশ নিয়ে নিজেরাই নিজের বস হতে পারবে, উদ্যোক্তা হয়ে চাকরি দেবে এবং এভাবে স্বাবলম্বী হওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে তারা কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য, সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত সিনিয়র সচিব মহোদয়কে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উপর নির্মিত একটি ফ্রিল্যান্সিং বিষয়ক অডিও ভিজুয়াল উপভোগ করবার জন্য। শোন, ঘরে বসে কিচ্ছু হবে না, ঢাকায় আয়। আমার একটা চাকরি হয়েছে, দেখবি তোরও কিছু একটা হবে। দেখি, উঠে পড়, ভালো থাকিস। সুমন, কি অবস্থা, কেমন আছো ভাই? এই তো ভাই, ভালো। চলো চা খাই, উঠো। চলেন নাও চা খাও। সুমন, আয় রোজগারের কথা কিছু ভাবতেছো? দেখি ভাই, একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে ব্যবস্থা কি এমনি এমনি হয় নাকি, চেষ্টা করতে হয়। চেষ্টা যে করব ভাই, আমার তো জমি জমা কিছুই নাই। ডিজিটাল বাংলাদেশে কেউ জমি জমার কথা ভাবে নাকি? শোনো, তোমার দরকার আইটি ট্রেনিং। মানে? আমার সঙ্গে চলো, সব বলতেছি। এটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এইখানে ট্রেনিং করলে কি হয়? এখানে আইটি ট্রেনিং নিয়ে ফ্রিল্যান্সার হয়ে তুমি ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবে। এই যে দেখো, বর্তমানে দেশে 6 লাখেরও বেশি আইটি ফ্রিল্যান্সার আছে। সরকারের লক্ষ্য 2021 সালের মধ্যে আইটি খাতে 20 লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং $500 কোটি আয় করা। তাই আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে দেশের 64টি জেলায় অতি দ্রুত শুরু হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কার্যক্রম। আপনার নিকটস্থ সেন্টার থেকে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের ট্রেনিং নিয়ে আপনিও সহজেই টাকা আয় করতে পারেন। এই আরে, কি অবস্থা? চল, কার মোটরসাইকেল? আমার। টাকা পাইলি কই? দোস্ত, ডিজিটাল বাংলাদেশে ঢাকা মানে বাংলাদেশ না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম আর শহরকে এক করে দিয়েছেন, এখন তো সহজেই টাকা আয় করা যায়। এবারে বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়কে। সম্মানিত সুধী, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে ফ্রিল্যান্সার আইডি উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, ডিজিটাল বাংলাদেশের উপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি, উপস্থিত আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সুযোগ্য সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, মাননীয় প্রধানমন্ত্রী সচিব সহ বেসিস, বাক্য, বিসিএস, ইক্যাপ, আইএসপিএবি, বিএফডিএস সহ আমাদের অনলাইনে যুক্ত হয়েছেন দেশের প্রায় 6.5 লক্ষ ফ্রিল্যান্সার ভাই বোনেরা,
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব এবং শুভ সন্ধ্যা। আমি আমার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যার জন্ম না হলে আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে পরিচয় দিতে পারতাম না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণ প্রজন্মের কর্মসংস্থানের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু বলেছিলেন, এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়, এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়, এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণী আছে, তারা চাকরি বা কাজ না পায়। আজকে বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত স্বপ্ন, সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটি পূরণ করে চলেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে বিগত 11 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার যে রূপকল্প ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, উনি তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে এদেশে তরুণ প্রজন্মের জন্য মেধাভিত্তিক ইন্টারনেট নির্ভর কর্মসংস্থান সৃষ্টি করেছেন, এদেশের 17 কোটি মানুষের আহারের ব্যবস্থা করেছেন, মা বোনদের কাপড়ের ব্যবস্থা করেছেন। এমনকি এই করোনাকালীন 8টি মাসে যখন বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চলমান রাখতে হিমশিম খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রযুক্তির শক্তিকে ব্যবহার করে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যিক কার্যক্রম, এমনকি বিচারিক কার্যক্রম পর্যন্ত ভার্চুয়াল প্ল্যাটফর্মে সম্পাদন করছেন। আমাদের প্রশাসনিক কাজকে বেগবান রাখার জন্য ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, আমাদের তরুণ প্রজন্মের গর্ব, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নির্দেশনায় যে ই নথি আমরা তৈরি করেছিলাম ICT বিভাগের A2I প্রকল্পের মাধ্যমে, সেই ই নথি আমরা গত 8 মাসে 10 লক্ষের বেশি সম্পাদন করেছি। যে 2 মাস লকডাউন ছিল, সরকারি অফিস বন্ধ ছিল, কিন্তু সরকারের কার্যক্রম বন্ধ ছিল না, আর তার ফলেই আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনাকালীন সময়েও 5.2% উন্নীত করতে পেরেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা আজকে অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ যে প্রযুক্তির শক্তি আর তারুণ্যের মেধাকে একত্রিত করে আমরা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আমাদের আজকের এই দিনটি অত্যন্ত আনন্দের এবং গর্বের, কারণ আমাদের যেই তারুণ্যের শক্তি এবং মেধা কাজে লাগিয়ে বাংলাদেশে 6.5 লক্ষ IT ফ্রিল্যান্সার, যারা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, বিভিন্ন ধরনের অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছে, যারা $300 মিলিয়ন বেশি আয় করছে, এই রেমিটেন্স যোদ্ধাদের বড় একটি দাবি ছিল তাদের পরিচয় এবং স্বীকৃতি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে যেভাবে 2010 সালে একজন তরুণ আর আরেকজন তরুণীকে ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টারে উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করার একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন, যে বটম আপ অ্যাপ্রোচ নিয়ে গ্রাম থেকে ডিজিটাইজেশন শুরু করেছিলেন, সেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আজকে 6,500 সেন্টারে 13,000-এরও বেশি তরুণ তরুণী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে, যারা আর্থিকভাবে সচ্ছল হয়েছে এবং যাদের শ্রম এবং মেধার বিনিময়ে জননেত্রী শেখ হাসিনা সরকারের 270টি সেবা আজকে গ্রামের সাধারণ মানুষ প্রতিটি মাসে 60 লক্ষ মানুষ ব্যবহার করছে। আজকে ডিজিটাল বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার যেই বটম আপ অ্যাপ্রোচ, সেটি একটি নতুন দর্শন হিসেবে বিভিন্ন দেশে অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে। সারা পৃথিবী ডিজিটাইজেশন হয়েছে শহর থেকে গ্রামের দিকে, আর বাংলাদেশে ডিজিটাইজ করেছেন জননেত্রী শেখ হাসিনা গ্রাম থেকে শহরের দিকে। এই নতুন কনসেপ্টটি আজকে বিশ্বের বহু দেশ তারা অনুসরণ করছে। আজকের এই আনন্দের দিনে আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি
আমাদের উপদেষ্টা জনাব সজীব অজিত জয় ভাইয়ের প্রতি, কারণ তার প্রতি আমরা এই জন্যই কৃতজ্ঞ যেই বাংলাদেশে 56 লক্ষ মাত্র ইন্টারনেট ব্যবহারকারী ছিল আজ থেকে 11 বছর আগে, সেই বাংলাদেশে আজকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 11 কোটি ছাড়িয়ে গেছে। কারণ জয় ভাই পরামর্শ দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে ইন্টারনেটের দামটা কমিয়ে 300 টাকার নিচে নামিয়ে আনতে, যার ফলে আজকে ইন্টারনেটের দাম কমেছে এবং ইন্টারনেট আমাদের 3800 ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল চলে গেছে, 4G নেটওয়ার্ক গ্রাম পর্যন্ত চলে গেছে এবং বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে আজকে আমাদের নদীর চর, পাহাড়, দ্বীপ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেটের সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এবং আজকে এই ফ্রিল্যান্সার আইডি দেওয়ার জন্য জনাব সজীব অজিত জয় ভাইয়ের নির্দেশনা এবং তার পরামর্শ ক্রমেই আমাদের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমানের সহযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে আমরা এই কাজটি সম্পাদন করতে পেরেছি। যদিও আজকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত উনি আজকে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু উনি ব্যক্তিগতভাবে আমাদের 6.5 লক্ষ তরুণ ফ্রিল্যান্সার ভাই বোনদের প্রতি উনি শুভকামনা জানিয়েছেন এবং আমাদের তরুণ ফ্রিল্যান্সার ভাই বোনদের যেই 3টি প্রধান দাবি রয়েছে সেই বিষয়গুলো আমরা ভবিষ্যতে আমরা নজরে রাখব। এবং আজকে আমি আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আজকে যে ফ্রিল্যান্সার আইডি, এটি তাদেরকে পরিচয় দেবে, আত্মমর্যাদা দিবে। কারণ যখন একজন ফ্রিল্যান্সার ভাই বা বোন সে যখন ফ্রিল্যান্সিং করে, সে যখন হাজার হাজার ডলার আয় করে, তার পিতামাতা প্রশ্ন করে যে তুই বাবা কি কাজ করিস, এত টাকা আয় করিস, কিন্তু তার তো কোনো দৃশ্যমান কিছু দেখি না, কোনো দিন অফিসে যাস না, তোর কোনো দোকানপাট নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, টাকা আসে কোত্থেকে। সেই বিষয়টি অভিভাবকদের আজকে সম্মান এবং মর্যাদার সাথে আমাদের ফ্রিল্যান্সার সন্তানদেরকে পরিচয় দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। যখন কোনোভাবে বাবা মাকে বুঝালো যে আমি অনলাইন মার্কেট প্লেস থেকে ডিজিটাল প্রযুক্তি দিয়ে অনলাইন থেকে আয় করি, তখন বাবা মা বুঝে যখন তার বিয়ের প্রস্তাব নিয়ে শ্বশুরবাড়িতে যায়, তখন শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করে ছেলে করেটা কি, তখন বাবা মা কোনো উত্তর দিতে পারে না যে ফ্রিল্যান্সার আবার কি জিনিস, এটা আবার কোন পেশা, না ব্যাংক, না টেলকো, না সরকারি চাকুরি, কি করে, না দোকানপাট, কিছুই নাই, কোথায় থেকে সে আয় রোজগার করে। আজকে এই পরিচয়পত্রের মধ্য দিয়ে সেই সমস্যার সমাধানটাও ইনশাল্লাহ হয়ে যাবে। তৃতীয় যে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী আপনি দিয়েছেন, 2024 সাল পর্যন্ত আমাদের হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভিস সেক্টরে, আইটি সেক্টরে কোনো ধরনের কর্পোরেট ট্যাক্স নাই। আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনরা আগে পরিচয় সংকটে ছিল এবং ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে সুবিধাটা পেত না। এখন এই যে 10% ক্যাশ ইনসেন্টিভ আপনি যে দিয়েছেন, রেমিটেন্স যারা পাঠায় প্রবাসী আমাদের ভাই বোনেরা, তারা যেভাবে 2% ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের $20 বিলিয়নের ওপরে আজকে রেমিটেন্স আসছে, আমাদের বিশ্বাস যে আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা এই ফ্রিল্যান্সার আইডি থেকে যখন বাংলাদেশ ব্যাংকে এবং বিভিন্ন ব্যাংকে এই তথ্যটা দিতে পারবে, তখন কিন্তু ক্যাশ ইনসেন্টিভটা যদি 10% দেওয়া হয়, তাহলে আজকের এই $300 মিলিয়ন আয়টা ইনশাল্লাহ 25 সালের মধ্যে $1 বিলিয়ন আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা আয় করে আপনাকে দেশের প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। এবং আমাদের লক্ষ্য এই 6.5 লক্ষ ফ্রিল্যান্সারকে 10 লক্ষ ফ্রিল্যান্সার উন্নীত করা 2025 সালের মধ্যে। এবং সর্বশেষ যে দাবিটি করব আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনদের পেমেন্ট গেটওয়ে, আমরা 2014 সালে মাননীয় উপদেষ্টা জনাব সজীব অজিত জয় ভাইয়ের নেতৃত্বে, আমারও জীবনের প্রথম আমি সিলিকন ভ্যালিতে গিয়েছিলাম এবং সেখানে টাই কনফারেন্সের পর আমরা পেপালের সাথে মিটিং করেছিলাম আমাদের এই ফ্রিল্যান্সার ভাই বোনদের পেমেন্ট গেটওয়ে সলিউশনের জন্য। এখন পেওনিয়া সহ বেশ কিছু জুম, পেপাল কানেক্টিভিটি আছে, কিন্তু আমাদের প্রাণের দাবি ফ্রিল্যান্সার ভাই বোনদের যে এই মুহূর্তে এখন কিন্তু EKYC অর্থাৎ ইলেকট্রনিক নো ইয়োর কাস্টমার সহ যেই ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম, পরিচয় প্ল্যাটফর্ম, এগুলো সবই উপদেষ্টা মহোদয় করে দিয়েছেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে পেপালের সাথে একটা বৈঠক করে যদি পেপালের ডিজিটাল ওয়ালেটটা আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনদেরকে আপনি উপহার দেন, তাহলে এটা হবে তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, এটাই আমরা বিশ্বাস করি। এবং সেই বিষয়টি
আপনি সহযোগিতা এবং নির্দেশনা প্রার্থনা করে মুজিব বর্ষে আপনি ফ্রিল্যান্সার ভাই বোনদেরকে যে উপহারটা দিলেন আমরা অঙ্গীকার করছি। আমরা বাংলাদেশকে একটি মেধানির্ভর প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে আধুনিক রূপ প্রযুক্তি নির্ভর জনিত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ব, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি হবে এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তারই বলিষ্ঠ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে যে দেশটি এখন দেখছে সুখী সমৃদ্ধ একটি ডিজিটাল প্রদীপ গঠনের স্বপ্ন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা উপভোগ করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে অগ্রযাত্রা তার উপর ভিত্তি করে নির্মিত একটি অডিও ভিজুয়াল। ১৯৫২ সালের রক্ত দিয়েছি, ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। কি পেলাম আমরা? রক্তের দাগ শুকায় নাই যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন, যে লক্ষণে এদের স্বাধীন হয়েছিল, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। অর্থাৎ বাংলাদেশ আজকে আর কারো কাছে হাত পেতে চলবে না, ভিক্ষা করে চলবে না, নিজের পায়ে দাঁড়াবে, মর্যাদার সাথে বিশ্বব্যাপী মাথা উঁচু করে চলবে। মানে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। 10 বছর আগে আমরা একটি পরিকল্পনা দিয়েছিলাম, ভিশন 2021। সেই 2021 এর আগেই আমরা 2021 সালের আগেই সেই স্বপ্ন আমরা পূরণ করে ফেলেছি। এখন আমরা আগামী স্বপ্ন দেখছি, 2041 সালে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তার আগেই হবে। Find your own innovations, find new technologies, don't imitate, innovate. এটি ডিজিটাল বাংলাদেশের গল্প, যার বীজ বুনেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার স্বপ্ন লালন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং যাকে বাস্তব রূপ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ICT বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব সজীব ওয়াজির জয়। ডিজিটাল বাংলাদেশ 2021 লক্ষ্য অর্জনে আমরা অবকাঠামো দিকে অভূতপূর্ব উন্নতি করতে পেরেছি, আর 2041 সালের মধ্যে উন্নত জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প। রংপুরের খলিশাকুড়িতে তৈরি হচ্ছে রংপুর হাইটেক পার্ক, দেশ জুড়ে আরো 28টি হাইটেক পার্ক তৈরি হচ্ছে। ইনফিনিটি তথ্য সংরক্ষণের চাহিদা পূরণ করতে নির্মাণ করা হয়েছে 4-tier ডেটা সেন্টার, 1,20,000 কিলোমিটারের ফাইবার অপটিক্যাল সেট আপ স্থাপন করে দ্রুতগতির ইন্টারনেটকে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে হাতে নেওয়া হয়েছে ইনফো সরকার প্রকল্প। সারা দেশে স্থাপন করা হয়েছে 7,880 শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং 43,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম। শিপাওয়ার প্রজেক্টে 10,500 জন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়েছে। অন্যান্য সফল প্রকল্প লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট, স্কিল ডেভেলপমেন্ট ফর গেমস অ্যান্ড অ্যাপস। বর্তমান সরকার গুরুত্বপূর্ণ সালের মধ্যে রপ্তানিতে $5 বিলিয়ন আয় এবং 1 মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বাক্য 149 BPO কোম্পানি, 50,000 কর্মসংস্থান। বেসিস 1,200 সফটওয়্যার কোম্পানি, 3 লাখ কর্মসংস্থান। ইক্যাব 1,000 ই কমার্স প্ল্যাটফর্ম, 20,000 কর্মসংস্থান। 4 লাখ এফ কমার্স উদ্যোক্তা,
7 লাখ কর্মসংস্থান, ISPAB 700 ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান, 1 লক্ষ কর্মসংস্থান। বিপিও সেক্টরে আমরা এখন সম্পূর্ণ তথ্য প্রযুক্তি নির্ভর আউটসোর্সিং সলিউশনে পরিণত হয়েছে। সেক্টর সমূহ টেলকো, FMCG, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, বিমা, স্বাস্থ্য, গ্রাফিক্যাল আউটসোর্সিং, রিটেল স্টোরগুলোর সার্ভেইলেন্স। গত 10 বছরে আমাদের তৈরি সফটওয়্যার এবং সেবা পণ্য রপ্তানি করেছি বিশ্বের 60টিরও বেশি দেশে। হার্ডওয়্যার খাতের উন্নতির জন্য সরকারের নেওয়া পদক্ষেপে এখন দেশেই তৈরি হয়েছে বিশ্বমানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, যা থেকে উচ্চমান সম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের ডিভাইস এবং সলিউশন পাওয়া যাচ্ছে হাতের নাগালে। ICT নাগরিক সেবা দেশ জুড়ে জাতীয় জরুরি এবং নাগরিক সেবা নিশ্চিত করার জন্য 999-333 এক সেবা এক পের মতো প্রকল্পগুলো কাজ করে যাচ্ছে। বিভিন্ন স্টার্টআপের ভূমিকার ফলে শুধুমাত্র যাতায়াত খাতেই 5 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে নগদ টাকা লেনদেনের পন্থায়ও। এ ধরনের স্থানীয় প্রযুক্তি নির্ভর স্টার্টআপ এবং ই কমার্স ব্যবসাকে উৎসাহ দিতে নতুন উদ্ভাবনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী স্টার্টআপগুলোর জন্য 100 কোটি টাকা এবং গবেষকদের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছেন, যা সাহসী এবং প্রগতিশীল সমাধান তৈরিতে আমাদের নতুন ব্যবসাগুলোকে উৎসাহিত করবে। বিশ্বব্যাংকের মতে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল 5টি অর্থনীতির মধ্যে বাংলাদেশ অন্যতম। IoT, রোবোটিক্স, AI, মেশিন শিক্ষা প্রযুক্তি, বিগ ডেটা ম্যানেজমেন্ট, সাইবার নিরাপত্তা এবং ব্লকচেইন প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছি আমরা, তৈরি করেছি চতুর্থ শিল্প বিপ্লব। এই হলো ডিজিটাল বাংলাদেশের দৃঢ় বিনম্র এবং প্রগতিশীলতার গল্প। আপনাদের সবার আমন্ত্রণ রইল নতুন এই বাংলাদেশের দায়িত্ব তুলে নিয়ে একে এগিয়ে নিয়ে যাওয়ার। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বিশেষ অতিথির বক্তব্য। বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সালমান এফ রহমান MP মহোদয়কে। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফ্রিল্যান্সার আইডি দেওয়ার যে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় ICT প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমদ পলক MP উপস্থিত আছেন, ICT মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সেক্রেটারি, এবং এই অনুষ্ঠানের সাথে সারা বাংলাদেশের 6.5 লক্ষ ফ্রিল্যান্সাররা আজকে ডিজিটালি যুক্ত আছেন। সকলকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা আমাদের প্রিয় বাংলাদেশ পেয়েছি। আজকে আমি খুবই আনন্দিত, যেহেতু আজকে আমি মনে করি যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে ফ্রিল্যান্সারদেরকে এই পরিচয়পত্র দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক আগেই আমাদেরকে, ওনার সাথে কথা হয়েছিল প্রায় এখন 8-9 মাস হয়েছে, উনি কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এটার ব্যবস্থা তাড়াতাড়ি করতে। এবং আমি খুবই আজকে আসলে খুব ভালো লাগতেছে যে আমরা ওনার এই নির্দেশটা বাস্তবায়ন করতে পারছি। এটার জন্য আমি কিন্তু ICT মন্ত্রণালয় এবং অনেক ধন্যবাদ জানাইতে চাচ্ছি, এবং বিশেষ করে আমাদের মাননীয় ICT উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী ICT উপদেষ্টা জনাব সজীব বাজির জয়, উনি কিন্তু, আমি ওনার সাথে
মিনিটে মিনিটে কথা বলেছি, উনি আমাদেরকে অনেক গাইডেন্স দিয়েছেন। ওনার গাইডেন্স অনুযায়ী আমরা কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পালকের সাথে কোঅর্ডিনেট করে আমরা কিন্তু আজকে এই যে পত্রটা দেওয়া হচ্ছে, এই যে প্রোগ্রামটা করা হয়েছে, এটাকে আমরা সফলভাবে কিন্তু বাস্তবায়ন করতে পেরেছি। এটার সুবিধাগুলি সম্বন্ধে মাননীয় প্রতিমন্ত্রী অনেক কথা বলেছেন, আমি কিন্তু সেগুলি রিপিট করব না। আমরা সবাই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্যে আমরা আসলে ওটাই জন্যে আমরা ওয়েট করছি। কিন্তু আমি শুধু একটি কথা বলবো যে যদিও এখানে বলা হচ্ছে যে 350 মিলিয়ন $350 মিলিয়ন আমরা কিন্তু আপাতত আনতেছি, আমি বিশ্বাস করি কি অলরেডি আমরা কিন্তু এখানে প্রায় $1 বিলিয়ন আয় করতেছি। কিন্তু যেহেতু এখানে এই আমাদের প্ল্যাটফর্মটা ছিল না, এই টাকাটা কিন্তু অফিসিয়ালি আমরা পাচ্ছি না, এটা ক্যাপচার হচ্ছে না আমাদের স্ট্যাটিস্টিক্সে। আমি কিন্তু বিশ্বাস করি যে আজকের পর থেকে আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথেও কথা বলেছি, ইনশাল্লাহ খুব শিগগিরই, যদিও মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন 2025 সালে $1 বিলিয়ন করবে, আমি কিন্তু বিশ্বাস করি যে আজকের পরে যখন আমাদের এই সিস্টেমটা আমরা চালু করতে পারি, খুব শিগগিরই কিন্তু আমরা $1 বিলিয়ন আয় করতে পারবো। এবং আমি মনে করি 2025 সালের মধ্যে আমরা $2-3 বিলিয়ন কিন্তু আমরা এখান থেকে আয় করতে পারবো। এবং এটা সাংঘাতিক একটা জিনিস হয়েছে। এটা আরেকটা জিনিস, এটা যে কথাটা বলা হয়েছে এটা গ্রাম থেকে শহরে, তো প্রত্যেকটা গ্রামে যে এত তরুণ তরুণীরা কাজ করতে পারবে বাড়িতে বসে বসে, এটা কিন্তু অন্যান্য, আমি অনেক বিদেশি বিনিয়োগকারী যারা আছে, অনেক বিদেশি রাষ্ট্রদূতের সাথে যখন কথা বলি, আমি যখন ডিজিটাল বাংলাদেশের সম্বন্ধে কথা বলি, আমি যখন বলি যে আমাদের ফাইবার অপটিক ব্যাকবোন আমরা ইউনিয়ন লেভেল পর্যন্ত নিয়ে গেছি, আর এখন প্রায় 3,500 আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা ডেটা সেন্টার কিন্তু খুলতে পেরেছি। এটা যে এটা কিন্তু অনেকেই বিশ্বাস করতে পারে না কিভাবে ফাইবার অপটিক ব্যাকবোন আমরা এতগুলি নিয়ে গেছি। তো এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশে, সেটা যেভাবে বাস্তবায়ন করা হয়েছে, আমি আবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং মন্ত্রণালয়কে অভিনন্দন জানাতে চাই। আর বিশেষ করে আমাদের ICT উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী সঞ্জীব বাজির জয়ের, ওনার যদি সে নেতৃত্ব, সে লিডারশিপ, সে ভিশন যদি না থাকতো তাহলে এটা কোনোদিন সম্ভব হইতো না। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যটা আর রিপিট করব না। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা মহোদয়কে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা উপভোগ করব ফ্রিল্যান্সারদের ডিজিটাল আইডি বিষয়ে নির্মিত একটি অ্যানিমেটেড অডিও ভিজুয়াল। এক সময় ফ্রিল্যান্সিং বিষয়টা ছিল অনেকটাই অজানা, সময় বদলেছে, সমাজে কম বেশি সবাই ফ্রিল্যান্সিং কি সেটা জানলেও খোদ ফ্রিল্যান্সাররা তাদের পরিচিতি নিয়ে প্রায় সমস্যায় পড়েন। কিন্তু এই সমস্যা শেষ হতে চলেছে ইন্ট্রোডিউসিং ফ্রিল্যান্সার্স আইডি, ফ্রিল্যান্সারদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত পরিচিতি কার্ড। কর্মসংস্থান, উপার্জন বা দক্ষতার প্রমাণ হিসেবে এই কার্ডটি ব্যবহার করা যাবে, যা ফ্রিল্যান্সারদের জন্য নির্ভেজাল ব্যাংকিং, লোন বা ভিসার আবেদন, বাসা বা অফিস ভাড়া, এমনকি বাচ্চাদের স্কুলে ভর্তি করার মতো কাজ সহজ করে দিবে। মূলত এই কার্ডের মাধ্যমে ফ্রিল্যান্সাররা দেশের সফলতার অগ্রযাত্রার অংশীদার হিসেবে নিজেদের স্বীকৃতিটুকু পেতে চলেছেন। সো আর দেরি কিসের, আপনার কার্ডটি পেতে এখনই ভিজিট করুন freelancers.gov.pd। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে আমাদের আজকের মাননীয় প্রধান অতিথির ভাষণ ও ফ্রিল্যান্সার আইডির শুভ উদ্বোধন। সকলের উদ্দেশ্যে ভাষণ প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ করছি ডিজিটাল বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা MP কে। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী।
রহিম, আজকের অনুষ্ঠানের সভাপতি সহকর্মীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এখানে উপস্থিত এবং সমগ্র বাংলাদেশব্যাপী ফ্রিলান্সার বৃন্দ, প্রতিশ্রুতি মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি বিশেষ পদক্ষেপ নিয়ে, সেটা হচ্ছে ফ্রিলান্সার আইডি উদ্বোধন অনুষ্ঠান। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি তার জীবনের সবথেকে মূল্যবান সময়টা বাংলাদেশের মানুষের জন্য ব্যয় করেছেন। সেই ছাত্র জীবন থেকেই তিনি এই বাংলাদেশের মানুষ যারা শোষিত বঞ্চিত ছিল, যারা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল, নির্যাতিত নিপীড়িত ছিল, সেই মানুষগুলি ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন এবং তিনি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন এবং তারই নেতৃত্বে তার ২৪ বছরের সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ, আর আমরা বাঙালি জাতি স্বাধীন জাতি। আমি শ্রদ্ধা জানাই আমাদের চার জাতীয় নেতার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মহাবনের প্রতি। জাতিপিতা আজ আমাদের মাঝে নেই, তিনি বাংলাদেশ শুধু স্বাধীন করে দিয়ে যাননি, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশও তিনি গড়ে দিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মানুষের যখন মানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে যাত্রা শুরু, সে পথও তিনি দেখিয়ে গিয়ে গেছেন, কিন্তু তিনি তার সে কাজ সম্পন্ন করতে পারলেন না, কারণ ১৫ আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হলো। আমি আর আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদের পরিবারের সকল সদস্য সহ অন্যান্য আত্মীয় স্বজন একই দিনে একই সাথে আমাদের আত্মীয় স্বজন সকলের বাড়িতেই আক্রমণ করে। আমার মেজপুর বাড়ি, সেজপুর বাড়ি, ছোটপুর বাড়ি, প্রতিটি পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এরপর ৬ বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল, আমাদের দেশে আসতে দেয়নি। এমনকি জাতিপিতাকে হত্যার পর খুনি মোস্তাক এবং জিয়াউর রহমান এরা যখন ক্ষমতা দখল করে, রেহানার পাসপোর্টটাও দেওয়া হয়নি, তার পাসপোর্টও সে পায়নি ফেরত। যা হোক, আমি বাংলাদেশে ১৯৮১ সালে ফিরে আসার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সবার এতে নির্বাচিত করে। অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছে, কারণ এদেশেই ১৫ আগস্ট যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করা হয়েছে, আমার তিন ভাই মুক্তিযোদ্ধা কামাল জামাল কেউ হত্যা করা হয়েছে, আমার একমাত্র চাচাকে হত্যা করা হয়েছে এবং আমার আত্মীয় পরিবার পরিজন ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছে। সেই খুনিদের বিচার হয়নি, তাদেরকে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে মুক্তি দিয়ে জিয়া তাদেরকে বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রদূত বা আমাদের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। সেই পরিবেশেই আমি একরকম জোর করে বাংলাদেশে ফিরে আসি, আসি একটা প্রতিজ্ঞা নিয়ে যে যে দেশের মানুষের জন্য আমার বাবা তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, আমার মা করেছেন, এবং যে দেশের মানুষ তখনও ক্ষুধার্ত, সে দেশে প্রতি রাতে কারফিউ চলছে, মুখে বহুদলীয় গণতন্ত্র কিন্তু প্রতি রাতে বাংলাদেশে কারফিউ ছিল, সেই কারফিউ গণতন্ত্র, ওই অবস্থায় মানুষের কথা বলার অধিকার নেই, সেই অবস্থার মধ্যে আমি এসেছিলাম এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে একটা সুন্দর জীবন উপহার দেব, জাতির পিতার যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। এটা শুধু মুখের কথা বললে হয় না, কাজ করবার পরিকল্পনা চাই। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, এই সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন এবং এই সংগঠন নিয়েই তিনি এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি স্বাধীনতা অর্জন করেন। একটি জাতিকে অসহযোগ আন্দোলন এবং সেখান থেকে সশস্ত্র
যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজী আমরা পিছিয়ে থাকতে পারি না, আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি। কিন্তু 15 আগস্টের ঘটনা আমাদেরকে অনেক পিছনে ফেলে দেয়। 21 বছর পর যখন আমরা সরকারে আসি তখন থেকে আমাদের উদ্যোগ ছিল বাংলাদেশে। আমি যখন 96 সালে সরকার গঠন করলাম তখন কেউ কিন্তু কম্পিউটার ব্যবহার করতো না। সজীব অজিত জয় স্কুল জীবন থেকে সে কম্পিউটার ব্যবহার করে এবং তার কাছ থেকে আমার কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং আমার শেখাও বলতে গেলে তার কাছ থেকে, আমি জয়ের কাছ থেকে আমি কম্পিউটার শিখেছি এবং সে আমাকে পরামর্শ দিয়েছে যে এখানে যদি আমাদের মানুষকে কম্পিউটার শেখাতে হয় তার উপর থেকে ট্যাক্স তুলে ট্যাক্স কমিয়ে দিয়ে তাদেরকে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে, সুযোগ সৃষ্টি করতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং এই আধুনিক প্রযুক্তি পারবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। 5 বছর আমরা সরকারে ছিলাম, যেমন টেলিফোন আমরা সবই মনোলগ ছিল, আমরা সেটা ডিজিটাল করি। মানুষের হাতে মোবাইল ফোন যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা আমরা নেই, আমরা সেটা উন্মুক্ত করে দিই। সেই সাথে সাথে কম্পিউটার শিখার উপর আমরা গুরুত্ব আরোপ করি এবং কম্পিউটার মানুষের কাছে যাতে পৌঁছায় তার ব্যবস্থাও নিয়েছিলাম। কিন্তু 5 বছরের মধ্যে সেটা হয়তো সম্পূর্ণ করে যেতে পারিনি। তবে দ্বিতীয়বার যখন সরকারে আসি আমাদের নির্বাচনী ইস্তাহারে আমরা ঘোষণা দিই যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। শুরুতে এটা নিয়ে অনেক ব্যঙ্গ অনেক কিছুই শুনতে হয়েছে আমাদেরকে, কিন্তু তারপরে আজকে সেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সেটা আমরা করতে সক্ষম হয়েছি। কারণ আমি সরকার গঠন করার পর থেকে সবসময় আমার যেটা লক্ষ্য ছিল যে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটা সবথেকে বেশি প্রয়োজন। এবং এটা এই জন্য যে আমাদের দেশের মানুষের যত বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো আমাদের তরুণ সমাজ তারাই বেশি লাভবান হবে। আমাদের আওয়ামী লীগের একটা গবেষণা প্রতিষ্ঠান সিআরআই অর্থাৎ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, যদিও 2001 সালে এই অফিসটা বিএনপি বন্ধ করে দিয়েছিল তাদের অপারেশন ক্লিন হার্টের নামে, তারা আমাদের অফিস বন্ধ করে, আমাদের 16টা কম্পিউটার সিজ করে নিয়ে যায়, আমাদের 300 ফাইল নিয়ে যায়, আমাদের 10,000 বই সেগুলি তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায়, আমাদের নগদ টাকা পয়সা ফাইলপত্র যা ছিল সব নিয়ে এটা সিল করে রেখে যায়। আমরা 2009 সরকারে আসার পরই আবার সেটা খুলি, পরবর্তীতে আমি এটাকে ভিন্নভাবে আলাদাভাবে একদম একটা ট্রাস্টের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করি। এবং এই সিআরআইয়ের মাধ্যমে এখন মানে আমাদের যুব সমাজকে তৈরি করা, ট্রেনিং করা, রিসার্চ করা বিভিন্ন বিষয়ে তারা সম্পূর্ণ আলাদাভাবে এই কাজগুলি কিন্তু করে যাচ্ছে। এবং সিআরআইয়ের পক্ষ থেকে ইয়াং বাংলা এই একটা উদ্যোগ নেওয়া হয় এবং সেখান থেকেই কীভাবে আমাদের তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা যেতে পারে, পরামর্শ দেওয়া যেতে পারে, ট্রেনিং দেওয়া যেতে পারে, এসব বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যায়। সেই সাথে সাথে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা সেটা নিতে থাকি এবং তার লক্ষ্যটা হচ্ছে একটাই, কর্মসংস্থান সৃষ্টি করা। যেমন আমি আমাদের প্রতিটি সেক্টর বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই, যেটা আগে ছিল না। আপনারা দেখেছেন মোবাইল ফোন একটা মাত্র ফোন একটা লোক ব্যবসা করতো, তাও তখন যে বিএনপি ক্ষমতায় ছিল তাদের পররাষ্ট্রমন্ত্রীর ব্যবসা ছিল, সেটাকে আমি উন্মুক্ত করে দিলাম, যার ফলে অনেক মানুষের কর্মসংস্থান হলো। আমাদের টেলিভিশন মাত্র একটা টেলিভিশন বাংলাদেশ, মানে টেলিভিশন ছাড়া বিটিভি ছাড়া আর কোনো টেলিভিশন ছিল না, আমি এটা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই, রেডিও বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। আমাদের বিমান এমনকি হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে ব্যাংক বা প্রত্যেকটা সেক্টর আমি বলবো সেখানে বেসরকারি খাতটা যাতে মানে ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, শিল্প কলকারখানা সব কিছুতে আমরা এটা এমনভাবে উন্মুক্ত করে দিয়েছিলাম। আমার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে কত বেশি মানুষের কাজের সুযোগ আমরা সৃষ্টি করতে পারি, সেই সাথে কর্মসংস্থান ব্যাংক নামে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দিই যেখানে কোনো জামানত ছাড়াই একজন তরুণ 2 লক্ষ টাকা ঋণ নিতে পারে, তার বেশিও নিতে পারে এককভাবে বা অর্থাৎ কিছু কাজ করতে পারে। আর 2008 সালে আমরা সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার, যদিও তখন প্রথম নাম ছিল তথ্য প্রযুক্তি সেন্টার, পরবর্তীতে আমরা সহজ করে দিই ডিজিটাল সেন্টার। আমরা প্রায় 5,275টা ডিজিটাল সেন্টার থেকে প্রতিষ্ঠা করি। এই 5,275টা ডিজিটাল সেন্টারে
সেখানে উদ্যোক্তা হিসেবে এটা কম্পালসারি ছিল যে একজন মেয়ে এবং একজন ছেলে দুইজন উদ্যোক্তা অবশ্যই থাকতে হবে। এবং এই একটা সেন্টারকে কেন্দ্র করে সেখানে বহু লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয়। এবং সেটা আমরা শুরু করেছিলাম, সবাই সাধারণত এটা করলে মনে করবে যে রাজধানীতেই করা, সেটা না, আমরা কিন্তু এটা সব শুরু করে সেই চর কুকরি মুকরি সেখান থেকে শুরু, অর্থাৎ একেবারে সেই মানে দক্ষিণ অঞ্চলের একটা মানে এমন একটা জায়গা সেখানে কিন্তু বিদ্যুৎও ছিল না, সেখানে আমরা সোলার প্যানেল ব্যবহার শুরু করি এবং সেই সাথে বিদ্যুৎ ব্যাপকভাবে উৎপাদন করা, সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ ছড়িয়ে দাও, ঘরে ঘরে বিদ্যুৎ ছড়িয়ে দেওয়া, কারণ যেখানে আমাদের গ্রিড লাইন নাই সেখানে আমরা সোলার প্যানেলের ব্যবস্থা করে দিই। এগুলো এত বেশি জরুরি ছিল কারণ আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে যোগাযোগ ব্যবস্থা দরকার আর তথ্য প্রযুক্তির বিস্তার ঘটানো এটাও একান্তভাবে দরকার, সেটাই আমরা করেছি। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের সুবিধা মানে পরামর্শ দিয়ে দেয় সজীব অজয় জয়। এবং আমাদের কম্পিউটার ট্রেনিংয়ের জন্য আমরা বিভিন্নভাবে যেমন স্কুলে আমরা কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করি, আমাদের বাসের ভিতরে মানে মোবাইল ল্যাব তৈরি করে সারা বা অথবা ছোটো ছোটো গাড়িতে করে মানে এখানে বিভিন্ন জায়গায় জায়গায় যেন যে যে তারা কম্পিউটার জিনিসটা কী সেই সম্পর্কে আমাদের ছেলেমেয়েদেরকে জানানো, তাদের অকেবহল করা, তাদের শেখানো, সেই ব্যবস্থা এই প্রযুক্তি শিক্ষাকে আমরা এত বেশি গুরুত্ব দিই যে আমাদের ছেলেমেয়েরা যেন দ্রুত এই প্রযুক্তিটাকে শেখে এবং তারা আপন করে নিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি এবং এই ব্যাপারে ব্যাপকভাবে প্রচার আমরা শুরু করি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েরা খুব দ্রুত সেটা শিখে গেছে, কারণ প্রথম সরকার এসে যখন একটা কমিটিও করেছিল একজন উচ্চ পর্যায়ে, আমি নাম বলতে চাই না, কাউকে অসম্মান করতে চাই না, খুব নামি দামি একজনকে দিয়ে করলাম, তিন বছরে তিনি বললেন যে আমাদের এখানে এই ফাইবার অপটিক্স লাগিয়ে কী হবে, ইন্টারনেট সার্ভিস করে কী হবে, কে ব্যবহার করবে, কারা করবে, এটা খামাকে একটা পয়সা নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি। তো আমি খালি দুঃখ করে বলছিলাম যে আপনি তিন বছর পরে এই মতামতটা দিচ্ছেন, আপনি যদি শুরুতেই বলতেন আমি হয়তো বিকল্প ব্যবস্থা করতাম। কিন্তু আজকে দেখা গেল যে না, আমাদের দেশের মানুষ খুব তাড়াতাড়ি শেখে, তাড়াতাড়ি জানে, জানতে পারে, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, তাদের একটু সুযোগটা সৃষ্টি করে দেওয়া, একটা সুযোগ সৃষ্টি করলেই তারা অসাধ্য সাধন করতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিলাম এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যে মেধাবী তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, দ্বিতীয় হলো তাদের যে মেধা জ্ঞান বুদ্ধি সেটা হচ্ছে কীভাবে বিকশিত হতে পারে আর সেটাকে ব্যবহার করে শুধু দেশের অভ্যন্তরে না বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারে, তার জন্যে আমরা এই উদ্যোগও নিলাম। একদিকে যেমন আমরা মানে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা, হাইটেক পার্ক স্থাপন করা এবং এ সমস্ত শিল্পে বিকাশ সৃষ্টি করা সেদিকেও যেমন আমরা দৃষ্টি দিয়েছি, পাশাপাশি আমাদের ছেলেমেয়েদের শিক্ষা, অর্থাৎ যদি একটা মানে ফ্রিল্যান্সিং করতে গেলে তাকে কী কী শিখতে হবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা তাদেরকে শিক্ষা দেওয়া শুরু করলাম। লার্নিং অ্যান্ড আর্নিং, তুমি শেখো এবং তোমার কর্মসংস্থান হবে, এই এই যে বিষয়টা এই সম্পর্কে জ্ঞান দেওয়া এবং সেটা শিক্ষা ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা নিলাম। পাশাপাশি ভাষা শেখা, নয়টি ভাষা শেখার একটা অ্যাপস তৈরি করে দেওয়া হলো, কেউ কোনো ভাষা শিখতে হলে সেখান থেকে যাতে সাথে সাথে নিতে পারে, শিখতে পারে, কারণ যে কোনো দেশে যদি কাজ করতে যায় তো সেই দেশের ভাষা সম্পর্কে জ্ঞানটা একান্তভাবে প্রয়োজন। আরেকটা সুবিধা হলো সময়, কারণ আমি জানি পৃথিবীতে একটা গোল, এখন যেমন আমাদের এখানে সন্ধ্যা আমরা বসে আছি, আমেরিকা এখন সকাল, এই যে মাঝখানে যে সময়টা কখনো 10 ঘন্টা সময় আমরা পাই, কোথাও 6 ঘন্টা সময় পাই, আমরা যে সময়টা পাই এই সময়টাই আমাদের দেশে বসে কাজে লাগাতে পারি আর সেখানে যারা কাজ করে তারা এই সুযোগটা পেতে পারে, তো সময়টাকেও কাজে লাগানো, এই সব কিছু বিবেচনা করেই আমরা কিন্তু এই ট্রেনিংটা দেওয়া শুরু করি। সেই সাথে সাথে আমাদের ইয়াং ছেলে পেলে যুব সমাজ, তারা শুধু একটা ডিগ্রি নিয়ে চাকরি পিছনে ছুটে বেড়াবে কেন, নিজেরা উদ্যোক্তা হবে, নিজেরা বস হবে, নিজেরা কাজ দেবে, কাজ করবে এবং অপরের কাজ দেবে, সেইভাবে আমরা ট্রেনিং দেওয়া শুরু করলাম। এছাড়া যা আমরা ন্যাশনাল সার্ভিসের মাধ্যমেও ট্রেনিং বিভিন্ন ট্রেনিং দিচ্ছি, কিন্তু আমি মনে করি এই শিক্ষাটা হচ্ছে সবথেকে বেশি প্রয়োজন। এর জন্য প্রয়োজন ছিল বিদ্যুৎ দেওয়া,
আজকে বাংলাদেশে আমরা 97% মানুষ কিন্তু বিদ্যুৎ পেয়েছে। ইনশাল্লাহ আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আর 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই সময়ের মধ্যেই 100% বিদ্যুৎ আমরা দিতে পারবো, প্রতিটি ঘরে ঘরে আমরা আলো জ্বালবো। সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি এবং সেটা আমরা ইনশাল্লাহ করে ফেলে দিচ্ছি ও করে ফেলে দেব। সেই সাথে ফাইবার অপটিক্স কেবল এটা সারা একবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি। ইউনিয়ন আমাদের উপজেলা জেলা সব পৌরসভা সব জায়গায় কিন্তু চলে গেছে। আজকে ডিজিটাল বাংলাদেশ, সত্যি ডিজিটাল বাংলাদেশ, এখন মানুষ বিভিন্ন সেবা পাচ্ছে। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং সেখানে আমাদের একেবারে নারী সমাজ থেকে শুরু করে তরুণদের থেকে শিশুরা প্রত্যেকে এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা আস্তে আস্তে শিখছে। স্কুলে স্কুলেও কিন্তু আমরা সে ট্রেনিং দিচ্ছি। কাজে এর ফলে আমাদের দেশে শুধু কর্মসংস্থান সৃষ্টি না, মানুষের জীবনযাত্রাও সহজ হচ্ছে। আর এই এখন যখন করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে যেখানে অর্থনীতি সম্পূর্ণ স্থবির হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে যে আমি আপনাদের সঙ্গে, হয়তো আমি যেহেতু করোনা ভাইরাস, আমি যদি কোথাও যেতে যাই আমার সঙ্গে তো প্রায় 1,000-1,500 মানুষ, তাদেরকেও মানে মুভ করতে হয়, কারণ আমি যেখানে যাবো সিকিউরিটি পুলিশ আমাদের সঙ্গে যারা কাজ করে তাদের সকলকে। তো এখন আমি একটা মানুষ যদি একটা জায়গায় যেতে যাই, প্রধানমন্ত্রী হিসেবে যে সমস্ত প্রোটোকল এবং নিরাপত্তা সব কিছু আয়োজন করতে যে যে এই যে শত শত লোকের মানে সম্পৃক্ততা, এর ফলে তো যে কোনো মানুষ হয়তো করোনায় আক্রান্ত হতে পারে। তো সকলের কথা বিবেচনা করেই আমাকে এই ঘরে বসে কাজ করতে হচ্ছে। তো ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আজ আমি আপনাদের সঙ্গে এই যে কথা বলতে পারছি, আপনাদের সামনে উপস্থিত হতে পারছি, আপনাদের দেখতে পাচ্ছি। তা আমি এটি বলবো যে এই যে আমরা ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি, আমরা একটা উপার্জনের সুযোগ সৃষ্টির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, আর সবচেয়ে বড় কথা যে আমি যেটা লক্ষ্য করেছিলাম এবং আমার কাছে আপনি জানেন যে আমি অনেক খবর পাই, কথা বলি, আমাদের পার্টির ছেলেমেয়েরাও অনেক কথা বলে, ফ্রিল্যান্সিং মাধ্যমে মানুষ কিন্তু অর্থ উপার্জন করছে ঘরে বসে গ্রামে বসে, কিন্তু এর কোনো আসলে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। আর প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা না থাকাতে ঠিক এই যে তারা অর্থটা উপার্জন করছে, অনেক সময় তাদেরকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, অথবা টাকাটা দিতে গেলে ব্যাংকেও নানা প্রশ্ন করে। এটা নিয়ে অবশ্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমাদের অর্থ সচিবের সঙ্গে আলোচনা করেছি যে এই অসুবিধাটা আর না হয় সে ব্যবস্থা তারা ইতিমধ্যে নেবে। কারণ এখানে জানেন যে আরেকটা সমস্যা সারা বিশ্বব্যাপী, একদিকে করোনা ভাইরাস আর একদিকে হচ্ছে জঙ্গিবাদ সন্ত্রাস। এই জঙ্গিবাদ সন্ত্রাসও কারণে অনেক মানুষকে সন্দিহান করে তোলে, কাজে কেউ একটা ভালো অর্থ উপার্জন করলেই সেখানে আরেকটা এক প্রশ্ন এসে যায় যে টাকাটা কেন আসলো, কোথায় পেলে, কিভাবে পেলে, কে দিল, কি কাজ করেছে, কে কাজ দিয়েছে, এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সেই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয় কাজে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এদের একটা স্বীকৃতি দেওয়া, সেই কারণেই আমি নির্দেশ দিয়েছিলাম, যে বলেছিলাম যে যারা আমাদের ফ্রিল্যান্সার তাদের একটা আইডি দরকার এবং তারা যে কাজটা করে এটা যে এটাও তাদেরও যে একটা কর্মসংস্থান সেটাও তাদেরকে দিতে হবে, যাতে তারা ভালোভাবে আরও মনোযোগ দিয়ে কাজগুলি করতে পারে। সেখানে অনেকেই হয়তো সবাইকে চাকরি করতে হবে সেটা না, কিন্তু ঘরে বসে অনেকে যখন একটা অবসর সময় রাইট এক উৎক্ষেপণ করেছি, এর ভিত্তিটাও কিন্তু জাতিপিতা করে গিয়েছিলেন, তিনি প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র আমাদের জন্য স্থাপন করে যান। কাজে তিনি আমাদের কিন্তু বাংলাদেশটা শুধু দিয়ে যাননি, তিনি আমাদের ভবিষ্যতের জন্য সব কাজগুলির ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। শুধু তার উপর আমরা দাঁড়িয়ে যদি এখন কাজ করি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা প্রমাণ করেছি, এবং সেজন্যই আমরা আজকে যেমন ব্রডব্যান্ড সমস্ত ইউনিয়নে আমরা দিয়েছি, স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি, স্যাটেলাইট দুই করবার প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিচ্ছি, যেমন স্টার্ট আপ প্রোগ্রাম এটার জন্য এটাও কিন্তু সজীব ওয়াজেদ জয়, আমাদের রেজওয়ান মুজিব সিদ্দিক, এরাই পরামর্শ দিয়েছে, এরাই আলোচনা করছে। আমরা যে কোনো সময় বসে খুব খোলামেলা আলাপ আলোচনা করি সব বিষয় নিয়ে, সেই সুবিধাটা আমাদের আছে ছেলেমেয়েদের সঙ্গে কাজী। আর তাছাড়া তরুণ প্রজন্ম
আমাদের মতো বৃদ্ধদের তো তাদের কাছ থেকে শেখার অনেক আছে, এবং আমি যতদূর পারি শিখে নিই, তাদের কাছে জেনে নিই, এটাও বাস্তবতা। কাজেই তাদেরই পরামর্শ ছিল এই স্টার্ট আপ কর্মসূচি শুরু করা, এবং আমরা স্টার্ট আপের জন্য বিশেষ বরাদ্দ রেখেছি, যারাই কিছু করতে যাবে তারা সাথে সাথে যেন তাদের একটা আর্থিক সহযোগিতাটা তারা পায় সে ব্যবস্থাটাও আমরা দিচ্ছি। তাছাড়া বিভিন্ন ব্যাংক আমরা করেছি, তার মাধ্যমেও কিন্তু মানে এই অর্থ পাওয়ার বেশ সুযোগ সৃষ্টি হয়েছে। আর করোনার কারণে তো আমরা বিশেষ প্রণোদনাও দিচ্ছি, যেমন এসএমই ফাউন্ডেশন, সেখান থেকেও অর্থ উপার্জন পাওয়া যেতে পারে, কর্মসংস্থান ব্যাংকের থেকে পাওয়া যায়, আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক করেছি, বিভিন্নভাবে আমরা মানুষ যেন কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ পায় সেটাও আমরা করে দিয়েছি। তাছাড়া প্রাইভেট ব্যাংকগুলি এখন ব্যাপকভাবে তারাও নানা ধরনের অফার দিচ্ছে, নানা ধরনের সুবিধা দিচ্ছে, সেই সুবিধাগুলো আমাদের তরুণরা আজকে এই ব্রডব্যান্ড পৌঁছানোর ফলে যে সুবিধাটা গ্রাম পর্যায়ে চলে যাচ্ছে। আমরা সবাই কোনো কাজের জন্য শুধু শহরে আসতে হবে না, নিজের গ্রামে বসে শহরের সব ধরনের সুযোগ সুবিধা যাতে পায় সে ব্যবস্থাও আমরা নিচ্ছি, এবং সেই জন্য আমি বলেছি যে আমার গ্রাম মানে আমার শহর, সেইভাবে আমরা এটাকে তৈরি করতে চাচ্ছি। সেখানে আমাদের ছেলে মেয়ে সকলেরই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আর এটাই সবথেকে বড় আমাদের কাজ ছিল যে কীভাবে আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব, সেটাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমি এটুকুই বলবো যে আমাদের সব থেকে বড় কাজ হলো স্বীকৃতি দেওয়া। আজকে যারা কাজ করে যাচ্ছে তাদের স্বীকৃতি দেওয়া, ইতিমধ্যে হাইটেক শিল্পের বিকাশে আমরা 39টি হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক সারা বাংলাদেশে স্থাপন করা হয়েছে, আর এগুলি নির্মাণ হলে সে সম্পূর্ণ হলে প্রায় 3 লাখের বেশি মানুষের কিন্তু কর্মসংস্থান হবে, যেখানে যুব সমাজই কাজ পাবে। আমরা এইভাবে ইতিমধ্যে 5টা মানে হাইটি আমরা যে পার্কগুলি বিশেষ করে হাইটেক পার্কগুলি নির্মাণ করেছি, সেখানেও অনেক টাকা বিনিয়োগ হবে, বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে বিনিয়োগ আসছে, দেশের থেকে বিনিয়োগ আসছে, এই বিনিয়োগ আসার ফলে সেখানেও কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। আমাদের দক্ষ চতুর্থ শিল্প বিপ্লবের কথা আসছে, এই চতুর্থ শিল্প বিপ্লবে লাগবে সব থেকে দক্ষ কর্ম যারা করতে পারবে সেই ধরনের আমাদের লোকবল সৃষ্টি করতে হবে। এই সব থেকে দক্ষ কর্ম মানে জ্ঞান সম্পন্ন যে লোকবল সৃষ্টি সেটা যদি আমরা এখন থেকে উদ্যোগ না নিই আমরা কিন্তু পিছিয়ে যাবো, তো আমরা পিছিয়ে যেতে চাই না। আমরা হয়তো এটা একটু পরিবর্তন আসবে, একসময় মানুষ যেটা হাতে হাত দিয়ে কাজ করতে এরপর মেশিন দিয়ে করবে, যে ট্রেনিংগুলি সাথে সাথে দরকার, তো আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই, আমরা তাদের সাথে পদক্ষেপগুলি সেভাবে নিতে চাই যে বিশ্ব প্রযুক্তিগতভাবে যতটা এগোবে আমরাও তার সাথে তাল মিলিয়ে চলবো। আর আমি আবারও বলছি যে আমরা জানি আমাদের ছেলে মেয়েরা অনেক অনেক বেশি মেধাবী, খুব অল্পতে তারা শিখতে পারে, শুধু তাদের সুযোগটা সৃষ্টি করে দেওয়া। তো সরকার হিসেবে আমাদের ইতিমধ্যে IoT, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, উচ্চ প্রযুক্তি সম্পন্ন 31টি বিশেষায়িত ল্যাব স্থাপন করে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলিতে IT বিজনেস ইনকিউবেটার স্থাপন করা হবে, প্রযুক্তি জ্ঞান নির্ভর প্রজন্ম নির্মাণের লক্ষ্যে প্রতিটি জেলায় আমরা শেখ কামাল IT ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি, সেখানে দক্ষ কর্ম মানে কর্মক্ষম লোক সৃষ্টি হবে, অর্থাৎ তথ্য প্রযুক্তিটার সর্বোত্তম ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ হবে, যে বাংলাদেশ মানে আমি বলবো অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবে। আমাদের উদ্যোগের ফলে আমরা যেমন দারিদ্র হার কমাচ্ছি, দুর্নীতির হার কমাতে পারছি, কর্মসংস্থান দ্রুত হচ্ছে, সব ধরনের ব্যবস্থা আমরা করতে পারছি, এমনকি আমাদের যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও অনেক দূর আমরা এগিয়ে যাচ্ছি। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে করোনা ভাইরাসের কারণেই যেমন আমরা অনেকগুলি মেগা প্রকল্প সেগুলি হয়তো কিছুদিনের জন্য থমকে গিয়েছিল, এখন কিন্তু তা আবার চালু হয়ে গেছে, সেটাও আমরা কিন্তু আমাদের কাজগুলি করতে পারছি, সেখানে ডিজিটাল এই পদ্ধতিটা তার সুফল মানুষ পাচ্ছে। কাজে আমি মনে করি যে আমাদের এই ডিজিটাল বিনির্মাণের ফলে আমাদের যে মানব সম্পদ তৈরি হচ্ছে শুধু দেশে না,
বিদেশেও কর্মসংস্থান ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর ফ্রিল্যান্সিং এটা হচ্ছে সবচেয়ে বড় একটা উদ্যোগ, যেটা ঘরে বসেও, এমনকি আমাদের যারা প্রতিবন্ধী বা মানে শারীরিকভাবে যারা হয়তো একটু চলাফেরা করতে পারে না, তাদের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে। তারাও ঘরে বসে কিন্তু কাজ করতে পারবে এবং সেটা তারা করে যাচ্ছে। আমরা তাদেরকেও সেভাবে ট্রেনিং দিয়ে আমরা কাজে লাগাতে চাই, যেন সমাজে তারা কখনো অবহেলিত না হয়, সেটাই আমাদের কাজ। কাজে আমরা সেটাই বলবো যে আমার লক্ষ্য একটাই ছিল যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করে দেওয়া। কারণ ফ্রিল্যান্সিংটা যদি আমরা তাদেরকে স্বীকৃতি না দিই, তো কাজ করতে গেলে বলে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কী কাজ করেন, বলে ফ্রিল্যান্সিং, বলে সেটা আবার কী। এরকম অনেক মজা মজা ঘটনাও আছে, সেটা আমি বলতে চাই না। তারপরেও মনে করবে যে ও তো কোনো কাজই করে না, চাকরি করে না, তার মনেও এটা ঢুকবে যে সত্যি তো আমি তো কোনো কাজ করি না। আসলে তা না, এটাও একটা কাজ, এটাও এক ধরনের চাকরি, এটাও এক ধরনের, কিন্তু সেটা হচ্ছে নিজেই নিজের বস, এবং নিজে শুধু বস না, আরও অনেকে মানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, অন্যের বস হওয়া, অর্থাৎ অন্যকে কাজ করার সুযোগ করে দেওয়া, সেই সুযোগটাও হবে। সেই দিক থেকে আমি মনে করি যে আমি ধন্যবাদ জানাই যে আমি বারবার এটা বলতে বলতে এখন এই সুযোগটা এসছে। এই জন্য আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিভাগ সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। আর সত্যি কথা বলতে কি, সজীব বাজার যাকে অনেক শুরু থেকে আমি বলছি যে এটা করতে হবে, কীভাবে করতে হবে তুমি বলো এবং তোমরা এই ব্যাপারে পরামর্শ দাও। আমাদের এই ছেলে মেয়েদেরকে একটা স্বীকৃতি দেওয়া একান্তভাবে দরকার। তো আজকে আমি মনে করি এই ফ্রিল্যান্সার আইডি কার্ড প্রদানের জন্য একটা ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে, যা থেকে সকল ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন সম্পন্ন করে আইডি কার্ড সংগ্রহ করতে পারবে। এই কার্ড ফ্রিল্যান্সারদের সামাজিক পরিচিতি তৈরির পাশাপাশি ব্যাংক ঋণ পেতে পারবে এবং তাদের ক্ষমতায়নে সহযোগিতা করতে পারবে। আর তো ওই চাকরির খোঁজার ঝামেলা আর করতে হবে না, নিজেরা কিছু কাজ করার সাথে সাথেও কাজ করতে পারবে, এমনকি ঘরে বসে যারা ঘরের গৃহিণীরাও কিছু কাজ করে অর্থ উপার্জন করতে পারবে। লেখাপড়া শিখে শুধু ঘরে বসে গিন্নিগিরি করা না, সেই সাথে সাথে ফ্রিল্যান্সিং করেও কিন্তু অনেকে অর্থ উপার্জন করার সুযোগ পাবে। তাদের ছেলে মেয়েগুলি যেমন মাকে কাছে পাবে, আবার সাথে সাথে মাও কাজ করে অর্থ উপার্জন করতে পারবে, কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। এর ছেলে মেয়ে সকলের জন্যই একটা বড় সুযোগ সৃষ্টি হচ্ছে। কাজে আমি এই তরুণ সমাজকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ডিজিটাল সেন্টারে মানে আমি বলি যে অর্থ উপার্জন করতে পারবে, এবং এই দিকে লক্ষ্য রেখে যেটা এমনকি আমাদের অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে। কারণ এই যে ছেলেমেয়েরা বিদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, ওটা তো রেমিটেন্স আকারেই বাংলাদেশে আসবে। এটাও আমাদের এখন হিসেবে নিতে হবে যে কারা কত অর্থ উপার্জন করে নিজেরা নিবে, কিন্তু হিসাবটা আমরা পাবো যে আমাদের কত অর্থ বিদেশ থেকে উপার্জিত হলো, সেটা আমাদের একটা রেমিটেন্সের হিসেবে যোগ হয়ে যাবে, যার ফলে আমি মনে করি আমাদের রেমিটেন্সও বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই আমাদের বিদেশের যে যারা সশরীরে থেকে কাজ করছে তারাও যেমন রেমিটেন্স পাঠাচ্ছে, আবার যারা ফ্রিল্যান্সিং করে টাকা আনছে সেটাও কিন্তু একটা রেমিটেন্স হিসেবেই আমরা ধরে নিতে পারি। তো সেই দিক থেকে বাংলাদেশ এগিয়েছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আমাদের তরুণ সমাজকে আমি অভিনন্দন জানাই, এবং আবারও আমি ধন্যবাদ জানাই আমাদের, একটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি বিভাগ বা মন্ত্রণালয়, আমি সজীব অজয় জয়কে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই আমাদের মানে বেসরকারি খাতের উদ্যোক্তা, তাকেও আমি বারবার বলছিলাম যে কিছু একটা উদ্যোগ নিতেই হবে, এই ছেলে মেয়েদের স্বীকৃতি দিতে হবে, এবং তারা আমাদের সমাজে এবং বিরাট অবদান রেখে যাচ্ছে, ভবিষ্যতে আরও রাখতে পারবে। তো আমি ফ্রিল্যান্সার যারা করে যাচ্ছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, এবং আমি মনে করি আজকের পরে আমাদের আরও অনেক উদ্যোক্তা, অনেক তরুণ তরুণী এই ফ্রিল্যান্সিং কাজে আরও মনোনিবেশ করবে। তারা আমাদের যে ভাষা শেখার অ্যাপস আছে সেখান থেকে আরও পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা শিখে বিভিন্ন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করতে পারবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের বস নিজে হবে, এবং নিজেরা কাজ করবে আত্মমর্যাদা নিয়ে, সমাজে মাথা উঁচু করে আমার তরুণ সমাজ চলবে, সেই আশা ব্যক্ত করে আমি ফ্রিল্যান্সার আইডির শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1.
গলা চেপে ধর নিয়ে আমি সত্যি আজকে ভীষণ খুশি, সবাইকে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমাদের সবার উদ্দেশ্যে ভাষণ প্রদান এবং ফ্রিল্যান্সার আইডির শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।